দাদা ভিডিওটা দেখেছিস? হ্যাঁ, ভিডিও দেখেছি। আচ্ছা, আমি এইমাত্র দাদাকে বল, বুঝলি, হ্যাঁ দাদাকে দাদাকে বল যে ওর না, আমি তো আমি তোকে বলছি, হুম, দাদাকে বল যে অর্জুন সিং টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করেছে। কে? অর্জুন সিং? অর্জুন সিং, অর্জুন সিং শুনে নে। হ্যাঁ অর্জুন পুরো টোটালি হ্যান্ডেলিং করেছে না? হ্যাঁ, এবং আর আর এসের লোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, করেছে। কি করেছে বলতো? কি করেছে? পুরো পুরো ইন্টারনেট অফ করে দিয়েছে। হ্যাঁ, নেট অফ করে দিয়েছে, পুরো পুরো ইন্টারনেট অফ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েটা অফ করে, আমাদের যে চন্দননগরের লোক আছে, চন্দননগর আর এসের লোক আছে, তাদেরকে পুরো জায়গায় জায়গায় সব সেটেল করে দিয়ে দিয়েছে, যাতে চন্দননগরে মুসলমান না বেরোতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি। আর অর্জুন সিং হ্যাঁ, নৌকো 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 করে নৌকো নৌকো করে ওপার থেকে সব এসছে, হ্যাঁ এসে পুরো বোম্বিং টোম্বিং করে একদম সুই দিয়ে বেরিয়ে চলে গেছে, বুঝেছিস? না না ঠিকই। হ্যাঁ, যাতে অর্জুন সিং পুরো ব্যাপারটা হ্যান্ডেলিং করেছে। আজকে অর্জুন সিং আর লকেট ছিল তো? আজকে অর্জুন সিং আর লকেট ছিল? হ্যাঁ, তোরা খুব খারাপ, খুব খারাপ। তো মানে তেলেনি পাড়াতে খারাপ করিস নি? আমি ভিডিওটা দেখলাম। দেখেছিস? হ্যাঁ, বোম বোম মেরে তো মানে পুরো উড়িয়ে দিয়েছিস সব বাড়িঘর। কোনটা কোনটা কোন দিনটা দেখেছিস? তোদেরটা মানে কালকেরটা দেখেছিস না আগের কাল দিনটা দেখেছিস? কালকেরটা কালকের হ্যাঁ, এবার বুঝতে পারছে যে বোঝ এবার কত ধানে কত চাল। না না বইছে ছাদে দিয়ে যে বোম মেরেছিস তোরা। না, আমি দেখিনি, ছবিটা দেখিনি, আমি আগের দিনটা দেখেছি, কালকেরটা দেখিনি আমি। এই বাবা শোন তো, তুই বাবা বোঝাই। হ্যাঁ হ্যালো, বল বল। আমি কালকে দেখিনি, আগে দিনে তো দেখেছি। কথা তো বলবো না। নমস্কার দাদা। হ্যাঁ, কে? আপনি যার সাথে কথা বলছেন সে আপনার বন্ধু হয়তো নাকি? একটু আগে বলছে আপনি আপনি নাকি বোম টোম মেরেছেন কালকে বিজেপির? আমরা কি আর বোম টোম মারতে পারি দাদা? না না, এই তো এইমাত্র একটু আগে বলছে, তা আমি বললাম যে আপনার তো যা যা কথা হয় সেগুলো রেকর্ড থাকে, রেকর্ডিংটা শোনান। রেকর্ডিং না শুনি এখন আপনাকে ফোন করে এটা শোনাচ্ছে যে আপনি বোম মেরেছেন, তাই তো বললেন? এই দল মেরেছে, ওনার দল মেরেছে, ওনার দল মেরেছে। আপনি কি বললেন? আপনার পার্টি আগে করেছে তারপরে উনি মেরেছে? কম চেঁচান বাল, মাথা গরম করে চেঁচাবেন না বাড়া, একদম বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। বলছি আরে বাবা, আরে তোদের লোক বুঝতে পারলি? তোদের আগে সিপিএম করতে, এখন বিজেপি হয়ে গেছে। ভালো তো, ভালো তো। আমি এইমাত্র দাদাকে বল, বুঝলি, দাদাকে দাদাকে বল যে না, আমি তো আমি তোকে বলছি, দাদাকে বল যে অর্জুন সিং টোটাল ব্যাপারটা হ্যান্ডেল করেছে। কে? অর্জুন সিং? অর্জুন সিং, অর্জুন সিং শুনে নে। ইন্টারনেট অফ করে দিয়েছে। হ্যাঁ, মেয়েটা অফ করে, আমাদের যে চন্দননগরের লোক আছে, চন্দননগর আর এসের লোক আছে, তাদেরকে পুরো জায়গায় জায়গায় সব সেটেল করে দিয়ে দিয়েছে, যাতে চন্দননগরে মুসলমান না বেরোতে পারে। হ্যাঁ বুঝতে পেরেছি। অর্জুন সিং নৌকো 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 করে নৌকো নৌকো করে ওপার থেকে সব এসছে, হ্যাঁ এসে পুরো বোম্বিং টোম্বিং করে একদম সুই দিয়ে বেরিয়ে চলে গেছে, বুঝেছিস? না না ঠিকই। হ্যাঁ, যাতে অর্জুন সিং পুরো ব্যাপারটা হ্যান্ডেলিং করেছে। আজকে অর্জুন সিং আর লকেট ছিল তো? আজকে অর্জুন সিং আর লকেট ছিল? হ্যাঁ।